খাগড়াছড়ি শহরের এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রহস্যময় আলুটিলা গুহা। আমরা অনেক গুহা দেখেছি, বাট আলুটিলায় এই প্রথম কোনো গুহা দেখতে যাচ্ছি। গুহার ভিতরে প্রবাহিত স্রোতধারা 12 মাসই আপনার শরীর ও মনকে শীতল করবে। গুহার ভিতর প্রচণ্ড অন্ধকার, আপনাদের সবাইকে একটি মশাল অবশ্যই নিয়ে আসতে হবে, মশাল ছাড়া এখানে ঢোকা যাবে না। সতর্ক থাকতে হবে, সেফটি ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রচণ্ড অন্ধকার, খুব সাবধানে। মশাল খুব সাবধানে ইউজ করতে হবে, বিকজ মশালের মধ্যে কেরোসিন রয়েছে। কেরোসিন যদি কখনো হাতে পড়ে যায় আপনার গায়ে আগুন ধরে যেতে পারে, তাই খুব সাবধান। গুহার ভিতরে আপনার সাথে সাক্ষাৎ হতে পারে অসংখ্য বাদুর আর চামচিকার। গুহার বিভিন্ন অংশ বিভিন্ন রকম, এই অংশটি ঢালু এবং খুব ছোট, তাই খুব সাবধানে। ইতিমধ্যে আমাদের লাইট শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, শুধু মশালই সম্ভব এবং মশালের কেরোসিনও প্রায় শেষ পর্যায়ে। মধ্যে যদি আপনার কেরোসিন কখনো ফুরিয়ে যায়, সে অবশ্যই সঙ্গে টর্চ লাইট ব্যবহার করবে। আমরা যারা এখানে ঘুরতে আসি অবশ্যই খেয়াল রাখবেন আমাদের পরিবেশকে যেন আমরা নষ্ট না করি। আমরা এখানে অসংখ্য মশাল দেখতে পাচ্ছি যা এই গুহার পরিবেশকে নষ্ট করছে। আমরা প্রাকৃতিক সম্পদ রক্ষা করা তো দূরের কথা, নোংরা আর ধ্বংস করতে যেন প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েছি। যাক বাবা, শেষ হয়ে গেল। সৌন্দর্য আসলে যত দেখবেন ততই দেখতে মন চাইবে, এ কারণেই গুহার ভিতর থেকে বের হবার পর মনে হবে ইস, সারাদিন যদি এভাবে অভিযান করা যেত।
মিটার লম্বা এই গুহাটির এক মাথা থেকে অন্য মাথায় যেতে আপনার প্রায় 10-15 মিনিট লাগতেই পারে। আর এই গুহাটিতে প্রবেশ সম্পূর্ণরূপে নিরাপদ। সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি এই গুহা, প্রাণ জুড়ে যাওয়ার মতো সৌন্দর্য। গুহার সৌন্দর্য ছবি বা যে কোনো ভিডিওতে দেখে আসলে আপনি খুব সামান্যই অনুভব করতে পারবেন। প্রকৃতির পরিপূর্ণ ব্যাখ্যা পেতে হলে আপনাকে অবশ্যই প্রকৃতির কোলে যেতে হবে।